মহোদয়, পরমশ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও সম্মানিত অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি 2008 সালে জন্মগ্রহণ করেছি, তাই আমি বঙ্গবন্ধুকে সচক্ষে দেখি নাই, কিন্তু আমার দেশনায়ক মাতার কাছে বঙ্গবন্ধুর যে বন্ধুত্ব, নেতৃত্ব, মানবতার কথা শুনেছি, তাতে বঙ্গবন্ধুর একটি বাস্তব প্রতিচ্ছবি আমার চোখে ভাস্কর হয়ে উঠেছে। ছবিগুলো নির্মল। আমার চোখে বঙ্গবন্ধু যেন এক বীরের জাতির মুক্তির গৌরব, আমার চোখে বঙ্গবন্ধু যেন এক নির্ভীক প্রাণের অগ্নিসৌরভ, আমার চোখে বঙ্গবন্ধু যেন এক বিন্দু জলের মহাসিন্ধু, আমার চোখে বঙ্গবন্ধু যেন এক অসহায় জাতির বড় বন্ধু, আমার চোখে বঙ্গবন্ধু যেন এক বিশ্ববন্ধুর মহা আলোবত, আমার চোখে বঙ্গবন্ধু যেন উচ্চতার এক হিমালয় পর্বত।